সনাতন ধর্মালম্বীদের পাপমোচন ও মনের আশা পূর্ণ করতে গাইবান্ধা তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর অন্তত 5টি পয়েন্টে হিন্দু সম্প্রদায়ের মানুষের গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। সকালে পূজার মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের নারী পুরুষ গাইবান্ধা ব্রহ্মপুত্র নদীর বালাসীঘাট, তিস্তা নদীর হরিপুর ও সিলমারির ঘাট, কামারজানিতে ব্রহ্মপুত্র নদীতে, ফুলছড়িতে যমুনা নদীর তীরে জমায়েত হতে থাকে। জেলা ও অন্য জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের শশা নারী পুরুষ বৃদ্ধ শিশু পুণ্যার্থীরা পাপমোচন ও মনের আশা পূর্ণ করতে নদীতে গঙ্গা স্নানে অংশ নেন। স্থানীয় পুলিশ প্রশাসন থেকে নারী ও পুরুষসহ সকলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ উপলক্ষে ওই সব স্থানে জমজমাট মেলা বসে। দাদা আমল থাকিও এটি স্নান করে, স্নান করলে অনেকগুলো মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, সারা বিশ্বের এখানে আজকে আমরা বিশ্বাস করি যে হচ্ছে গঙ্গা মা এখানে আমাদের মাঝে এসেছে, আবির্ভাব হয়েছে, আমরা তার স্পর্শ আমরা পাচ্ছি এবং আমরা এখানে তার স্পর্শে আমাদের যে পাপ রয়েছে সেই পাপ থেকে আজকে আমরা মুক্ত হব। এই তো 2 বছর পর আসলাম স্নান করার জন্য, মাঝখানে করোনার বদ্ধ হয়েছে সেই কারণে আসতে পারিনি। অবশ্য এইবারেই প্রথম চান না করোনার পরে এসে আসবে।